মুন্না ভাই এমবিবিএস দিয়ে মাধাল করেছিল সঞ্জয় দেশ সাথে রাজকুমার হিরানির সাথে, লাগে রাহ মুন্না ভাই, দেন পিকে, দেন থ্রি ইডিয়টস, দেন সঞ্জু বাবা। অ্যান্ড আমারও আপকামিং একটা মুভি অ্যানাউন্স করেছে রাজকুমার হিরানি, তার আপকামিং ফিল্ম, সেটা হচ্ছে বলিউডের কিং বাদশাহ শাহরুখ খানের সাথে ডঙ্কি। অনেকদিন গুঞ্জন থাকলে আজকে গুঞ্জনের সত্যটা নিশ্চিত করেছে তাদের এই অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটি। মুভি আসছে ডঙ্কি, যেটা কিনা ব্যস্ত হবে এমন একটা আপনার সাবজেক্টের উপরে, সেখানে থাকবে এন্টারটেনমেন্ট, কমেডি, ইমোশন, দারুণ একটা মুভি হতে যাচ্ছে। মুভিটি রিলিজ করবে নেক্সট ইয়ার ডিসেম্বরে 23 তারিখ। সাথে সাপোর্টিং কাস্টে রয়েছে তাপসী পান্নু, মোস্ট ট্যালেন্টেড এবং দারুণ একজন ডিরেক্টর রাজকুমার হিরানি, অ্যান্ড সাথে রয়েছে নানাদের বস বাদশাহ শাহরুখ খান। শাহরুখ খান আরেকটি মুভি আসবে নেক্সট ইয়ার, পাঠান, যেটাতে দীপিকা পাড়ুকোন এমন জনপ্রাহ্ম রয়েছে। তো সিদ্ধানন্দের মুভির পরে রাজকুমার হিরানির সাথে এই মুভিটির অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিল বাদশাহ ডঙ্কি। দেখা যাক 2023 সালের অপেক্ষায় এমন দারুণ কিছু মুভি পাওয়ার জন্য। গুড বাই, টেক কেয়ার, আমরা যেটা আশা করছি সেটা পাই যেন।